স্বাস্থ্য বিষয়ক সকল ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন যেন সকল নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ডায়াবেটিস হলে সুগার নিয়ন্ত্রণ করা খুব সহজ কাজ নয় যাদের সদ্য ডায়াবেটিস ধরা পড়েছে তাদের তো এই সুগার নিয়ন্ত্রণ করতে এক প্রকার হিমশিম খেতে হয় কখন কি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে আর কি খেলে বেড়ে যাবে তা বোঝা এবং মেনে চলা প্রথম দিক খুব কঠিন হয়ে পড়ে তবে আস্তে আস্তে খাবার দাবার এবং ব্যায়ামের নিয়ম কারণে অভ্যস্ত হয়ে গেলে সুগার নিয়ন্ত্রণ খুব একটা কঠিন বিষয় না অনেক ধরনের খাবার আছে যা দিয়ে প্রাকৃতিক উপায়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা সম্ভব আর তার মধ্যে একটি হলো ডিম এই ডিম দিয়ে কি করে কোনো ওষুধ ছাড়াই টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন তা সঠিকভাবে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যা যা লাগবে আপেল সাইডার ভিনেগার পানি এবং ভালোভাবে সেদ্ধ করা ডিম বা হার্ড বয়েল্ড ডিম সেদ্ধ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই প্রোটিন পরিপাক প্রক্রিয়ার কিছু গতিটা কিছুটা কমিয়ে দেয় ফলে শরীর খুব দ্রুত গ্লুকোজ গ্রহণ করতে পারে না এতে করে পেট ভরা ডিম সেবনে থাকবে এবং সুগারও দ্রুত বৃদ্ধি পাবে না ফলে এটি রোগীদের জন্য খুবই উপকারী টাইপ টু ডায়াবেটিকে যেহেতু ব্যক্তি ইনসুলিন রেসিস্টেন্ট থাকে সেক্ষেত্রে আপেল সাইডার ভিনেগার শরীরকে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা করে এবং দ্রুত ব্লাড সুগার বৃদ্ধিতে বাধা দেয় তবে অবশ্যই খার অথবা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পর আপেল সাইডার সেবনই এটি সম্ভব কেননা নির্দিষ্ট পরীক্ষায় দেখা গেছে গ্লুকোজ ভরপুর খাবার খাওয়ার আগে আপেল ভিনেগার সেবনে ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগারের পরিমাণ উল্টো আরও বেড়ে যায় যেভাবে খাবেন বিকেলে একটি ডিম সেদ্ধ করুন এবং ছিলন একটি টুথপিক দিয়ে সেদ্ধ করা ডিম বেশ কয়েকবার ছিদ্র করুন এরপর ঢাকনা সহ একটি জারে রেখে তা সম্পূর্ণরূপে ডুবে না যাওয়া পর্যন্ত আপেল সাইডার ভিনেগার ঢালুন তারপর ঢাকনা দিয়ে ঢেকে জারটি রাত ফ্রিজে রেখে দিতে হবে যেন ডিমটি ভিনেগার আস্তে আস্তে শোষণ করতে পারে পরদিন সকালে এক গ্লাস হালকা কুসুম গরম পানি পান করুন এবং এরপর ডিমটি সেবন করুন প্রতিদিন একবার এই প্রক্রিয়ায় ডিম সেবন করুন কয়েকদিন সেবনের পরই বিশাল পরিবর্তন খেয়াল করতে পারবেন এতে টাইপ টু ডায়াবেটিক রোগীদের ব্লাড সুগার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং যতটা সম্ভব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিতে প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন